টুডে উই আর টকিং অ্যাবাউট দ্য গ্যামেটোজেনেসিস। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার এমব্রায়োলজি। তো এমব্রায়োলজিকে আমরা সহজভাবে কীভাবে সহজে পড়তে পারি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এক্ষেত্রে আমরা ডাক্তার আরিফ স্যারের আরিফ এমব্রায়োলজির ওটা আমরা সাহায্য নিয়েছি। তো গ্যামেটোজেনেসিসটা শুরু করি আগে। গ্যামেটোজেনেসিস জিনিসটা কি, যে একটা হলো ইমেচিও যে গ্যামিট, ইমেচিও যে গ্যামিটটা আছে এই গ্যামিটটাকে ম্যাচিওর গ্যামিট তৈরির প্রসেস। মানে আমাদের প্রথমে যে ইমেচিওর যে গ্যামিটটা থাকবে, ইমেচিওর গ্যামেট থাকবে, সেটাকে আমরা ম্যাচিওর গ্যামেট তৈরির যে প্রসেস, এই প্রসেসটাকে বলবো আমরা গ্যামেটোজেনেসিস। তো যদি আমরা বলি এটা দুই ভাগে ভাগ করা হয়, যে স্পার্মাটোজেনেসিস আর একটা হলো ওজেনেসিস। তো স্পার্মাটোজেনেসিস আর ওজেনেসিস, তো আর এটা ইম্পর্টেন্সটা কি, যে ইম্পর্টেন্সটা আসে পরীক্ষা যে দ্য টু রিডিউস দ্য ক্রোমোজোম নাম্বার বাই হাফ, আমাদের ক্রোমোজোম নাম্বারটাকে সে হাফ করে দেয়। আর টু অল্টার দ্য শেপ অফ দ্য জার্ম সেল ইন প্রিপারেশন ফর ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনের জন্য এটা ইন প্রিপারেশন ফর ফার্টিলাইজেশন। যদি আমরা দেখি স্যারের গাইডে যে গ্যামেটোজেনেসিস কাকে বলে, ইন প্রিপারেশন ফর ফার্টিলাইজেশন বোথ মেল অ্যান্ড ফিমেল জার্ম সেল, মানে আমার ফার্টিলাইজেশনের প্রিপারেশনের জন্য বোথ মেল অ্যান্ড ফিমেল জার্ম সেল, মেল এবং ফিমেলের জার্ম সেল আন্ডারগো এ নাম্বার অফ ক্রোমোজোমাল অ্যান্ড মরফোলজিক্যাল চেঞ্জেস, দিস প্রসেস ইজ কল দ্য গ্যামেটোজেনেসিস। এটা দুই প্রকার, স্পার্মাটোজেনেসিস ওজেনেসিস, সাইটগুলো আমরা পরবর্তীতে পড়বো যখন আমরা এদের ব্যাখ্যা করবো। আর এদের হলে এটার ইম্পর্টেন্স বা এইমস, যে এইমস হলো টু রিডিউস দ্য ক্রোমোজোম নাম্বার বাই হাফ আর টু অল্টার দ্য শেপ অফ দ্য জার্ম সেল ইন প্রিপারেশন ফর ফার্টিলাইজেশন। ওকে, তো এবার আমরা স্পার্মাটোজেনেসিসটা শুরু করি। স্পার্মাটোজেনেসিসটা কি, স্পার্মাটোজেনেসিস মানে কি, স্পার্ম, স্পার্ম তৈরির সময় স্পার্মটা তৈরি হওয়া, জেনেসিস মানে তৈরি হওয়া, স্পার্মটা তৈরি হওয়াকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। ওকে, তো স্পার্ম তৈরি হওয়াকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, মানে কি ইমেচিওর যে স্পার্মটা থাকে, যে ইমেচিওর যে স্পার্মাটোগোনিয়া, ইমেচিওর যে স্পার্মাটোগোনিয়াটা থাকে সেটাকে আমরা ম্যাচিওর স্পার্মাটো জোয়াতে প্রসেস, জোয়া ম্যাচিওর স্পার্মাটো জোয়াতে পরিণত করার যে প্রসেস এটাকে আমরা বলবো স্পার্মাটোজেনেসিস। তার মানে কি, দ্য প্রসেস উইচ বিগিনস এট পিউবার্টি, এটা আমাদের পিউবার্টিতে তৈরি হবে, বিগিনস এট পিউবার্টি ইনক্লুডস অল দ্য ইভেন্টস বাই উইচ স্পার্মাটোগোনিয়া আর ট্রান্সফর্মড ইন্টু দ্য স্পার্মাটোজোয়া। এই স্পার্মাটোগোনিয়াটা ট্রান্সফর্ম হবে কিসে, স্পার্মাটোজোয়াতে। ঠিক আছে, এই স্পার্মাটোগোনিয়াটা কিন্তু ইম্যাচিওর আর স্পার্মাটোজোয়াতে পরিণত হবে, সেটা হলো ম্যাচিওর। এর পরবর্তী দিকে এটার সাইট কি, এটা হলো আমার সেমিনিফেরাস টিউবাল উৎপন্ন হবে, সেমিনিফেরাস টিউবিউলস অফ টেস্টিসের উৎপন্ন হবে। আর এটা সেমিনিফেরাস টিউবিউলস অফ টেস্টিস উৎপন্ন হবে, এটা সাইট হলো সেমিনিফেরাস টিউবুল অফ টেস্টিস। এটা কখন তৈরি হবে, এটা হলো বিগিনস এট পিউবার্টি, পিউবার্টিতে এটা শুরু হবে আর কন্টিনিউস, এটা একবারে কন্টিনিউ হবে আপ টু দ্য ওল্ড এজ। এবার বলছে যে এটা কি, মানে আমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত এটা চলতে থাকবে। তো এইটা কি বলছে, যে আমাদের ডিউরেশনটা কতক্ষণ থাকে, যে আমাদের স্পার্মাটোগোনিয়াম থেকে আমার স্পার্মাটোগোনিয়াম থেকে যে ম্যাচিউর স্পার্ম তৈরি হবে এটা হলো 64 ডেজ। আর যদি আমার জার্মিনাল এপিথেলিয়াম থেকে ম্যাচিউর স্পার্ম হলো 74 ডেজ। আর এটা সব অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে টেম্পারেচার কতটুকু টেম্পারেচার লাগবে, সেটা হলো 32 ডিগ্রি সেলসিয়াস। এর নিচের স্পার্ম তৈরি হবে না, 32 ডিগ্রি সেলসিয়াসের নিচে স্পার্ম তৈরি হবে না। তো এটা তিনটা প্রসেসে হয়, এটা আমরা পরবর্তীতে জানবো যে একটা কী কী, স্পার্মাটোজেনেসিস, মিওসিস আর স্পার্মিওজেনেসিস। তার সাথে আমরা প্রসেসগুলো আলোচনা করি, প্রসেসটা কী, যে প্রথমে আমাদের যে ফার্টিলাইজেশনের ইয়োকসেক, প্রথমে আমাদের একটা জায়গায় সেকেন্ড থেকে থার্ড উইকে একটা ইয়োকসেক তৈরি হয়। ওই ইয়োকসেকের যে মেসোডার্ম থাকে, ওই মেসোডার্মে থেকে তোমার প্রিমোডিয়াম জার্ম সেল তৈরি হয়। এটার নাম হলো যেমন প্রিমোডিয়াম জার্ম সেল তৈরি হয়। এই প্রিমোডিয়াম জার্ম সেলটা কী করে, মাইটোসিস বিভাজন করে, মাইটোসিস বিভাজন করে, সে মানে মাইটোসিসটা বিভাজন হয়। তারপর এরপরে সে মানে এটা কী করে, আগেতে চায় বা পলিফারেট করতে থাকে, তখন এটা গোনাডে যায়, গোনাডে মানে সে গোনাড হলো টেস্টিস, টেস্টিস পর্যন্ত যাবে। আর পিউবার্টিতে গেলে যখন এই টেস্টিস্টোনটা ক্ষরণ হবে, তখন স্পার্মাটোজেনিয়াম থেকে তখন ডিভিশন শুরু হয়,
মানে যখন আমাদের স্পার্মা টেস্টোস্টেরন পিউবার্টিতে যখন এটা চলে গেল তখন টেস্টোস্টেরন ক্ষরণ হবে আর তখন থেকে কি হবে স্পার্মাটোগোনিয়াম তৈরি হয়েছে স্পার্মাটোগোনিয়ামটা শুরু হওয়া শুরু করে তো স্পার্মাটোগোনিয়ামটা তখন মাইটোসিস মিয়োসিসের মাধ্যমে ডিভিশন করা শুরু করে তো প্রথমে কি হয় যে প্রথমে সে কি করবে মাইটোসিস করবে মাইটোসিস করে টাইপ এ স্পার্মাটোগোনিয়াম আর টাইপ এ স্পার্মাটোগোনিয়া আর টাইপ বি স্পার্মাটোগোনিয়া টাইপ এ স্পার্মাটোগোনিয়া টাইপ বি স্পার্মাটোগোনিয়া তৈরি করবে এই যে টাইপ বি স্পার্মাটোগোনিয়াতে তখন আবার কী করবে যে মডিফাইজ আর এনলার্জেস তার মানে কি সে কী করবে প্রথমে সে মানে ওই ইসের মধ্যেই আটকে থাকবে তো এটা ব্লাড টেস্টিস ব্যারিয়ারটা তাকে বাধা দেয় তখন ব্লাড টেস্টিস ব্যারিয়ারটা বাধা দেওয়ার কারণে সার্টোলি সেল থেকে পরবর্তীতে এটা গ্রিন কালারের কেমিক্যাল রিলিজ হয় তখন ওই গ্রিন কালারের কেমিক্যালটা রিলিজ হওয়ার ফলে ব্লাড টেস্টিস ব্যারিয়ারটা খুলে যায় এই তখন এরপরে এই বিটা পরবর্তীতে ডিভিশন শুরু করে এই যে দেখ এই এই এতটুকু এই এই কতগুলো কাজ মডিফাই করলো ইনলার্জার করবে আরও অনেক কিছু করার জন্য তাদের মানে 24 ডেজের মতো সময় লাগে এই 24 ডেজ পরে সে যখন ই মাইটোসিসটা করলো সে যখন এখানে মাইটোসিস হবে যে সে যখন মাইটোসিসটা করলো মাইটোসিস করার ফলে এই যে টু মাইজেন একটা এই তৈরি হবে এটাকে বলবো আমরা এটাকে আমরা বলবো যে প্রাইমারি স্পার্মাটোসাইট এরপর পরবর্তীতে প্রাইমারি স্পার্মাটোসাইটটা কী করবে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে মিউসিস ওয়ানের মাধ্যমে মিউসিস ওয়ান কিন্তু একটা রিডিউসড ডিভিশন এরপরে দুইটা টুয়াইস এন্ড ডাবল এনে পরিণত হবে পরবর্তীতে কি এই যে মিউসিস দুইটা আরও আরও দুই ভাগে এরপর মিউসিস দুইয়ের মাধ্যমে আবার আরও চারটা হয়ে যাবে এটাকে বলবো আমরা সেকেন্ডারি স্পার্মাটোসাইট এরপর পরবর্তীতে আবার এই একবারে শেষে যে এরা তখন একবারে লাস্টে স্পার্মাটিড বা মোটাইল মানে গতিশীল অথবা ফাংশনাল ফর্ম অফ স্পার্ম তৈরি করবে ফাংশনাল স্পার্ম তৈরি করবে এই যে দেখো তো কী কী করলো তারা হলো স্পার্মাটোজেনেসিস মানে কি এটা স্পার্ম তৈরি করলো স্পার্মাসাইটোজেনেসিস বা স্পার্মাটোজেনেসিস হলো এখানে পরবর্তীতে এরপরে হলো মিওসিস হলো আর শেষে হলো যে এই যে স্পার্মাটিডটা থাকে বা ফাংশনাল স্পার্মটা থাকে পরবর্তীতে সে কী করবে মানে সে পরবর্তীতে সে আবার স্পার্মাটো জোয়াতে একবার ম্যাচিউর যে এটা ওইটা পরিণত হবে ওইটাকে আমরা বলবো যে এই স্পার্মিওজেনেসিস কারণ আমরা এটা পড়বো দেখি বই কেবল লেখা আছে এই যে দেখো স্পার্মাটোজেনেসিস কাকে বলে ইট বিগিনস অ্যাট পিউবার্টি ইনক্লুডস অল দ্য ইভেন্টস উইচ স্পার্মাটোজেনেসিস ট্রান্সফর্ম ইন্টু দ্য স্পার্মাটোজোয়া যে ট্রান্সফর্ম হলো এটা সাইড কি দ্য ওয়াল অফ দ্য সেমিনিফেরাস টিউবিউল অফ টেস্টিস অনসেট মানে কোথায় হয় স্টার্টস পিউবার্টি অ্যান্ড কন্টিনিউস আপ টু ওল্ড এজ আর এটার ইন্টার টেম্পারেচার হলো 32 ডিগ্রি সেলসিয়াস এরপর হলো এদের স্টেজগুলো কি কি স্পার্মাটোসাইটসের মধ্যে প্রাইমোডিয়াল স্পার্মাটোগোনিয়া থাকবে তারপর টাইপ এ স্পার্মাটোগোনিয়া টাইপ বি স্পার্মাটোগোনিয়া আর মাইটোসিস এরপর হলো মিওসিস সেল ডিভিশন থাকবে পরবর্তীতে মিওসিস সেল ডিভিশনের মধ্যে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট হবে মিউসিস যে সেল ডিভিশনটা হবে এরপর এখানে কি প্রাইমারি স্পার্মাটোসাইট সেকেন্ডারি স্পার্মাটোসাইট হবে এরপরে পরবর্তীতে এই যে সেকেন্ডারি স্পার্মাটোসাইট এটি দিস ডিভিশন ইজ কল মানে এখানে কি হবে সেকেন্ডারি স্পার্মাটোসাইট হওয়ার সময় ফার্স্ট মিউটিক ডিভিশন হবে ফার্স্ট মিউটিক ডিভিশনের জন্য কি হবে এটা আমার রিডিউসড টুয়াইস এন থেকে এন এ পরিণত হবে এবং পরবর্তীতে এর 2 থেকে 3 দিন পরে এটা হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট আন্ডার গোয়ে সেকেন্ড ম্যাচুরেশন ডিভিশন হবে পরবর্তীতে একবারে শেষ এটা মানে একবারে শেষে স্পার্মিওজেনেসিস হবে যখন আমার স্পার্মাটিডটা এখানে কি হবে যে ট্রান্সফর্মেশন অফ স্পার্মাটিড ইন্টু দ্য স্পার্মাটোজোয়া ইজ নোন অ্যাজ দ্য স্পার্মিওজেনেসিস ঠিক আছে এই যে এই পর্যন্ত হলো এবার স্টেপগুলো যদি আমরা একটু সংক্ষেপভাবে দেখি যে প্রাইমোডিয়াম প্রথমে যে আমাদের পিজিসি প্রাইমোডিয়াম জামসেটটা যখন হয়েছিল প্রাইমোডিয়াম জামসেট থেকে স্পার্মাটোগোনিয়া তৈরি হবে স্পার্মাটোগোনিয়া থেকে টাইপ বি স্পার্মাটো টাইপ এ স্পার্মাটোগোনিয়া টাইপ বি স্পার্মাটোগোনিয়া টাইপ বি স্পার্মাটোগোনিয়া কি মডিফাই দ্য ইনলার্জ অফ দ্য ফর্ম ইনলার মডিফাই দ্য ইনলার্জ ফর্ম 24 ডেজ এরপর পরবর্তী যে প্রাইমারি স্পার্মাটোগোনিয়া থেকে সেকেন্ডারি স্পার্মাটোগোনিয়া থেকে পরবর্তী স্পার্মাটিড আর শেষে স্পার্মাটোজোয়া বা স্পার্ম তো এই যে দেখো এই যে এখানে কি টাইপ বি আর টাইপ এ দুইটা ছিল না এই যে প্রথম যখন টাইপ বি থেকে এই যে এরকম স্পার্মাটিড তৈরি হলো তো এরপরে কি টাইপ বিটা রেস্ট নেই আর টাইপ এটা আবার শুরু করে টাইপ এটা এরকম সেম প্রসেসে ডিভিশন তৈরি করে তো এই একবার সে বিরতি নেয় আবার রেস্ট নিলে সে তারটা হলে সে আবার আবার টাইপ এ তৈরি করে আবার টাইপ বি তৈরি করে এই বারবার এই মানে
এই যার ফলে এই প্রসেসটা চলতেই থাকে। এই প্রসেসটা এই জন্য একবার শেষ পর্যন্ত আপ টু ওল্ড এজ বা টিল ডেথ পর্যন্ত এটা চলতে থাকবে, এবং যার ফলে একবার শেষ বয়স পর্যন্ত তার স্পার্মাটোজেনেসিস, তার স্পার্ম তৈরি হতে থাকবে। এবার আমরা বলবো যে ওজেনেসিস, ওজেনেসিস জিনিসটা কি, যে ইম্যাচিউর ওগোনিয়াম ইম্যাচিউর ওগোনিয়া থেকে ম্যাচিউর ওভাম তৈরি করবে, এটাকে বলবো আমরা ওজেনেসিস। ওইটা ছিল ইম্যাচিউর স্পার্মাটোগোনিয়া থেকে ম্যাচিউর, এটা দেখো ইম্যাচিউর স্পার্মাটোগোনিয়া থেকে ম্যাচিউর স্পার্মাটোজোয়া তৈরি করছিল, আর এটা করবে কি ইম্যাচিউর ওগোনিয়া থেকে ম্যাচিউর ওভাম তৈরি করবে। The process of formation of mature ovum from the immature oogonia is called the oogenesis. দেখো এই এবার যে ওকে এটা কোথায় কোথায় ঘটে, মানে কখন, মানে কখে কই হয় ওকুয়ার যেটা, মানে কখন হবে, তো এটা হবে কি মানে বিগিন, এই যে ওদেরটা কি হবে যে বিগিনস শুরুটা হয় একবারে বিফোর বার্থ থেকে শুরু হবে, বিফোর বার্থ থেকে শুরু হবে এবং কমপ্লিটস আফটার পিউবার্টি, কমপ্লিট আফটার পিউবার্টি একটা সময় বন্ধ হয়ে যাবে, কমপ্লিট আফটার পিউবার্টি। আর এটার সাইডটা কি, যে এটার সাইডটা হলো কর্টেক্স অব, এটার সাইডটা হলো কর্টেক্স অব দ্য ওভারি, কর্টেক্স অব দ্য ওভারি, কর্টেক্স অব দ্য ওভারি। এটার ইম্পর্টেন্সটা কি, যে ম্যাচিউর গ্যামেট তৈরি করা। আর প্রসেস কি, এটার দুইটা প্রসেস, আগেটা ছিল তিনটা, এটা হলো দুইটা, ম্যাচুরেশন আর ডিভিশন। তো ম্যাচুরেশন আবার দুইটা পার্ট, এগুলো প্রি নেটাল ম্যাচুরেশন, পোস্ট নেটাল ম্যাচুরেশন। তো এই আর এরপর শেষে ডিভিশন, তো এটা আমরা পরবর্তী করবো আগে, আমরা এটা ফাইনাল, যে ফাইনাল যে ডিভিশনটা হয় এটা আমরা পরবর্তী করবো আগে, আমরা প্রি নেটাল আর পোস্ট নেটাল লাইফটা দেখে আসি। তো প্রি নেটাল যে ম্যাচুরেশন আছে, সেই ম্যাচুরেশনটা কি হলো, যে প্রি নেটাল ম্যাচুরেশনটার প্রথমে হলো আমাদের যে আগের মতো একবারে, যে স্পার্মাটোজোয়ার বা স্পার্মাটোগোনিয়ার মতো কি হবে, যে প্রথম এই যে কি বলে ইয়কসেক, ইয়কসেক থেকে হবে প্রাইমোডিয়াল জার্ম সেলটা তৈরি হলো, প্রাইমোডিয়াল জার্ম সেলটা পরবর্তীতে কি হবে পলিফারেট করার মাধ্যমে সে গোনাডে যাবে, গোনাড, তো গোনাডে গোনাডে গেল, তো ওদের গোনাড, আর তারপর পরবর্তীতে কি স্পার্মাটোগোনিয়াটা যখন পিউবার্টি থেকে যখন এটা শুরু করে, তো ওদের মানে সে যেক্ষেত্রে পিউবার্টি থেকে শুরু হয়, আর ওদের গুলো বিফোর বার্থ থেকে কি হবে ওই যে ও গোনিয়াটা সে ডিভিশন শুরু, ডিভিশন চালানো, ডিভিশন শুরু করে। তো এই ওগোনিয়াটা কি করবে, সাইজ ইনক্রিজ আর মাইটোটিক, মাইটোটিক ডিভিশনের মাধ্যমে প্রাইমারি ওসাইট তৈরি করবে, প্রাইমারি ওসাইট তৈরি করবে। এই প্রাইমারি যে ওসাইট এটা কি করবে, চারদিকে এপিথেলিয়াল সেল তৈরি করবে। আমরা যদি ছবিতে দেখি, এই দেখো প্রাইমারি, এটা হলো প্রাইমারি ওসাইট। তো প্রাইমারি, প্রাইমারি ওসাইট এটা কী করবে, চারদিকে একটা এপিথেলিয়াল সেল তৈরি করবে, চারদিকে এপিথেলিয়াল যে সেলটা তৈরি হলো, এই প্রাইমারি ওসাইট প্লাস চারদিকে এপিথেলিয়াল সেল, এই দুইটাকে একসাথে আমরা বলবো প্রাইমোডিয়াল ফলিকল। এই যে দেখো প্রাইমোডিয়াল ফলিকল, ঠিক আছে প্রাইমোডিয়াল ফলিকল। এরপর এটা কী হবে, সাইজে বড় হবে, তখন একটা ওসাইট ম্যাচুরেশন ফ্যাক্টরের মাধ্যমে এটা আটকে যায়, যার ফলে এই ডিপ্লোটিন স্টেজে আটকে যায়, এটাকে বলে প্রিনেটাল লাইফ। এই যে এতটুকু সময় আটকে থাকে পিউবার্টিতে, এটা আবার চলা শুরু, পিউবার্টিতে এটা পরবর্তীতে আবার তার প্রসেস শুরু করে। তো বিফোর, এটা হলো বিফোর বার্থ, মানে শুরু হলো বার্থের সময়, মানে সেটা শুরু হলো যে কী হলো প্রাইমোডিয়াল জার্ম সেল, জার্ম সেল থেকে ওগোনিয়া, ওগোনিয়া থেকে প্রাইমারি ওসাইট, তারপরে প্রাইমারি ওসাইটের চারদিকে এপিথেলিয়াল সেল তৈরি করবে, এপিথেলিয়াল সেল থেকে প্রাইমারি ওসাইট প্লাস ফ্ল্যাট এপিথেলিয়াল সেল প্রাইমোডিয়াল ফলিকল তৈরি করবে। এটা দুইটা একসাথে বলবো কি প্রাইমোডিয়াল ফলিকল। এরপর এটা সাইজে বড় হয় ওএমআই জন্য, এটা সামনে আগাইতে পারে না, এটাকে আমরা বলবো প্রিনেটাল লাইফ। এবার হলো আমাদের পোস্টনেটাল লাইফ। পোস্টনেটাল লাইফটা কি, যে পিউবার্টিতে সে গেছে, এবং মানে যখন এটা তার পিউবার্টিতে গেল, পিউবার্টিতে যাওয়ার পরে পিউবার্টিতে সে যখন গেল, তারপরে এদের মেয়েদের দেহ থেকে, ফিমেল বডি থেকে ফলিকুল স্টিমুলেটিং হরমোন সিক্রেট, এই ফলিকুল স্টিমুলেটিং হরমোন কি করবে, ফলিকুল সেলকে স্টিমুলেশন দেয়, করে দেয়, তখন প্রাইমোডিয়াল ফলিকুল ডিপ্লোটিন স্টেজ থেকে বের হয়। মানে ওই যে তখন এর জিপ ডিপ্লোটিন স্টেজে আটকে গেছিল, তখন এই প্রাইমোডিয়াল স্টিমুলেটিং হরমোন তাকে মানে সাধারণভাবে মানে সাধারণ ফলিকুল সেল প্রাইমোডিয়াল স্টিমুলেটিং হরমোনের জন্য সেই ডিপ্লোটিন স্টেজ থেকে বের হতে পারে। এই বের হওয়ার ফলে তখন কী হবে যে, এবং পরবর্তী স্টেজে যাবে, পরবর্তী স্টেজে যাওয়ার পরে কী হবে যে ওভারি থেকে গ্রানুলোসা সেল অ্যাপিয়ার করে, ওই যে ওভারি থেকে, ওভারি থেকে গ্রানুলোসা সেল অ্যাপিয়ার করে, যে গ্রানুলোসা সেল অ্যাপিয়ার করার ফলে এই যে গ্রানুলোসা সেলটা কী হয় ফ্যাট আর কলামনার হয়ে যেত। এই যে দেখো প্রাইমারি সেল, প্রাইমারি সেলের পরে এই যে দেখো এই যে গ্রানুলোসা সেল, গ্রানুলোসা সেলগুলো কী হবে কলামনার হলো, কলামনার হওয়ার পরে কী হবে এইটাকে তখন আমরা বলবো প্রাইমারি ফলিকুল, যেটা হলো একটা প্রাইমারি ফলিকুল, ঠিক আছে। এই প্রাইমারি ফলিকুলের যে চারপাশে গ্রানুলোসা সেলগুলো আছে, গ্রানুলোসা সেলের চারপাশে এক ধরনের প্রোটিন, তখন একটা প্রোটিন বাড়তে থাকে, প্রোটিন প্রোটিন তৈরি হয়, কলামনার সেল থেকে একটা প্রোটিন তৈরি হয়, এই প্রোটিনের নাম হলো গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিনে আমরা সুন্দরভাবে আরও ভালো নামে ডাকি যে জোনাপেলুসিডা,
দেখো যে প্রোটিন তৈরি হইলে প্রোটিনটা আমরা কি বলে কি জোনা পেলুসিডা, ঠিক আছে। এই যে জোনা পেলুসিডা পরবর্তীতে কি হয় যে জোনা পেলুসিডার মাঝে এক ধরনের ক্যাভিটি তৈরি হয়, একে বলা হয় এন্ট্রাম। দেখো এই যে জোনা পেলুসিডা, এই যে জোনা পেলুসিডার মাঝে এক ধরনের ক্যাভিটি তৈরি হলো, এটাকে আমরা বলবো এন্ট্রাম। এন্ট্রাম এই স্টেজটার নাম হলো এন্ট্রাল স্টেজ, এন্ট্রাম এন্ট্রাল এই স্টেজটার নাম হলো এন্ট্রাল স্টেজ। এই যে এরপরে ওদের বাইরে দিয়ে একটা লেয়ার তৈরি হয়, এই লেয়ারটার নাম হলো থিকা ফলিকুলাই। থিকা ফলিকুলাই দুইটা বার নাম, থিকা ইন্টারনা থিকা এক্সটার্না। আচ্ছা ওটা পরবর্তীতে আমরা দেখবো যে থিকা ফলিকুলাই হলো, থিকা ফলিকুলাই হওয়া কি এইবার এটাকে আমরা সম্পূর্ণটাকে বলবো এই যে যে নতুন জিনিস এসেছে এটা বলবো আমরা সেকেন্ডারি মলি ফলিকুল, সেকেন্ডারি ফলিকুল। এই সেকেন্ডারি ফলিকুলটা কি হবে যে আরো বড় হয় পরবর্তী স্টেজে, আরো বড় হয়, এটাকে আমরা বলবো গ্রাফিয়ান ফলিকুল, ঠিক আছে। পরবর্তী স্টেজে কি হবে সে আরো বড় হবে, এটাকে আমরা তখন আমরা বলবো গ্রাফিয়ান ফলিকুল। এই উপরে পরবর্তীতে কি করবে তা ওবামটারে মানে ফলোপিয়ান টিউবে এলো ওভুলেশন করে, ওবামটাকে তাকে পাঠিয়ে দেয়। যখন ওবামটাকে তারা পাঠিয়ে দেয় তখন একটা খোলা মানে খোলসের মতো পড়ে থাকে, পড়ে থাকে, একে বলবো আমরা কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম। এই যে ওবামটা রিলিজ হলো, তারপরে এটাকে বলবো করোনা রেডিয়াটা। তো এই যে ওবামটা রিলিজ হলো, যদি আমার এটা ফার্টিলাইজেশন হয় তখন এটা আমরা বলবো ফার্টিলাইজেশন হয় তো হইলো, তো ফার্টিলাইজ হইলো, আর যদি ফার্টিলাইজেশন না হয় তখন এটা মেনস্ট্রুয়াল ব্লাড দিয়ে বের হয়ে আসবে, ঠিক আছে। তো এবার আমরা যদি আমরা ওই প্রসেসটা দেখি যে ওই প্রসেসটা এই যে দেখো কী হলো, প্রাইমোডিয়াম জামসেন, প্রাইমোডিয়াম জামসেন থেকে মানে ওগুনিয়া, ওগুনিয়া থেকে প্রাইমারি ওসাইট, ওসাইট থেকে তারপরে হলো এটা আমার যে আটকে থাকলো, আটকে থাকলো পিউবার্টি পর্যন্ত। তারপরে এবারে হলো ম্যাচুরেশন অফ গ্রাফিয়ান ফলিকল, মানে যে সে বড় হয়ে থাকলো, মানে তারপরে বড় হয়ে থাকলো, এখানে জোনা পেলুসিডা তৈরি হবে, গ্রানুলসা সেল হলো, আরও কত কিছু হলো, গ্রাফিয়ান ফলিকল হলো। তারপরে হলো এবারে সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট থেকে একবার লাস্টে ওভুলেশন হলো, ওভুলেশন হওয়ার পরে যদি ফার্টিলাইজার নট ফার্টিলাইজার ম্যাচ হবে না, ফার্টিলাইজারটা পরবর্তী স্টেজে চলে যাবে, ঠিক আছে। আমরা বই পড়ি দেখো, এই যে ওজেনেসিস, ওজেনেসিস কাকে বলে, ইট ইজ দ্য প্রসেস অফ ম্যাচুরেশন অফ প্রাইমোরিয়াল জার্ম সেল টু ফর্ম দ্য প্রাইমারি ওসাইট টু ম্যাচার ওবাম, ঠিক আছে, ওকে। এরপরে পিরিয়ড কি হবে, বিগিন বার্থ টু কমপ্লিট আফটার পিউবার্টি, পিউবার্টি পর্যন্ত থাকে, ওভারি হলো সাইটাল ওভারি অফ কর্টেক্স। আর এরপরে হলো এদের এদের স্টেপ অফ ওজেনেসিস আমরা পড়লাম। তারপরে পরবর্তীতে কি হলো যে তাদের এই যে ডিসক্রিপশনটা আমরা যদি একবার দেখি যে প্রাইম এই যে প্রিনেটাল ম্যাচুরেশনের সময় যখন আমরা পড়ছিলাম, এই যে দেখো মাইটোটিক ওগোনিয়া প্রাইমারি ওসাইট, ওসাইট প্লাস ফলিকল প্রাইমোডিয়াল ফলিকল প্রিনেটাল লাইফ, এটা এখানে দেখো প্রিমোডিয়াম জার্ম সেল ইনটু দ্য ওগোনিয়া, ওগোনিয়া থেকে প্রাইমারি ওসাইট তৈরি হবে। আবার ইচ অফ দ্য প্রাইমারি ওসাইট ইজ সারাউন্ডেড বাই দ্য ফ্ল্যাট এপিথেলিয়াল সেল, এপিথেলিয়াল সেলটা থেকে তৈরি হবে, এপিথেলিয়াল সেলটা কী হবে যে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল, তখন এটাকে আমরা বলবো কি এই দুইটা একসাথে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল প্রাইমারি ওসাইট প্লাস ফ্ল্যাট এপিথেলিয়াল সেল একসাথে বলবো প্রাইমোডিয়াল ফলিকল, ঠিক আছে। এরপর হলো পোস্টনেটাল, পোস্টনেটাল যে ম্যাচুরেশন হয়েছিল, পোস্টনেটাল ম্যাচুরেশনের সময় আমরা একবার দেখে নিয়েছি দেখে আবার যে যে ওভারি তৈরি হয়েছে, ওভারি থেকে ফেলা ফ্ল্যাটটা ওভারির আশেপাশে গ্রানুলসা থেকে, গ্রানুলসা সেলটাকে ফেলা ফ্ল্যাট থেকে কলামদার হয়, একে বলবো প্রাইমারি ফলিকল। প্রাইমারি ফলিকলের পাশে থেকে প্রোটিন, প্রোটিন গ্লাইকোপ্রোটিন, এটার নাম কি জোনা পেলুসিডা, জোনা পেলুসিডা থেকে পাশে একটা ক্যাভিটি থাকে, এটা বলবো এন্ট্রাম, এন্ট্রাম থেকে এন্ট্রাল স্টেজ। তারপরে কি পাশে একটা থাকে এই যে মোটা লেয়ার তৈরি হয় এটাকে থিকা ফলিকলাই, থিকা ফলিকলা থেকে সেকেন্ডারি ফলিকল, সেকেন্ডারি ফলিকলটা আরও বড় হয় গ্রাফিয়ান ফলিকল। তারপরে আর যে খোলসটা থাকে তাকে বলবো আমরা কর্পাস লুটিয়াম। আর এখানে পরবর্তী তো এখানে আমরা যদি আমরা বই পড়ি দেখা যায় যে পিউবার্টির সময় কী হবে যে গ্রোয়িং ফলিকল, প্রাইমোডিয়াল ফলিকল, ওই যে প্রাইমোডিয়াল ফলিকল যদি একসাথে যে ফলিকলটা তৈরি হয়েছিল এই যে এটা গ্রো করা শুরু করলো, 15 থেকে 15 to 20 ফলিকলস বিগিন টু ম্যাচার, এটা ম্যাচার হওয়া শুরু করলো, এবং প্রাইমারি পরবর্তীতে এন্ট্রাল, প্রি এন্ট্রাল, প্রি এন্ট্রাল, এন্ট্রাল, প্রি ওভুলেটরি স্টেজগুলোতে গেল। তো ওই স্টেজগুলোর নাম বলছিলাম আমরা এন্ট্রাল স্টেজ, যখন এন্ট্রালটা তৈরি হয় তো এই এন্ট্রাল স্টেজের আগেরটা নাম কি প্রি এন্ট্রাল, পরবর্তীতে প্রি ওভুলেটরি যাবে। তো এই যে দেখো এদের পরবর্তীতে একটা গ্রানুলোসা সেল এই হবে, এবং এটাকে আমরা বলবো প্রাইমারি ফলিকল। এরপর পরবর্তীতে যে থিকা ফলিকল, এটা বেসমেন্ট মেমব্রেন, গ্রানুলোসা সেল রেস্ট অন দ্য বেসমেন্ট মেমব্রেন, এটা বলবো থিকা ফলিকলাই। জোনা পেলুসিডা কি ছিল, ওই যে প্রোটিনের আবরণ, জোনা পেলুসিডা অ্যাপিয়ার্স বিটুইন দ্য ফলিকল ওসাইট অ্যান্ড ফলিকল সেল, তারপর সেল অফ দ্য থিকা ফলিকলাই দুইটা ভাগে ভাগ করা হয়, ইনারটার নাম কি থিকা ইন্টারনা, আর বাইরেটার নাম হলো থিকা এক্সটারনা। ফ্লুইড হলো গ্রানুলোসা সেল দ্য সেকেন্ডারি ফলিকল, গ্রানুলোসা সেল এই যে দেখেন দেখা যায় এন্ট্রামের কথা লেখা হয়েছে। তারপরে পরবর্তীতে কি এন্ট্রাম ইলনার্জের, এন্ট্রামটা যদি আমরা যখন বড় হয়ে যাবে তখন এটা কুমুলাস ওপ্রাস, কুমুলাস ওপ্রাস তৈরি হবে। আর এই যে দেখো শেষে কি বলছে, অ্যাট পিউবার্টি দ্য ইচ ওভারিয়ান সাইকেল এ নাম্বার অফ ফলিকুল বিগিন টু ডেভেলপ অ্যান্ড বাট ইউজুয়ালি ওয়ান রিচেস ফুল ম্যাচুরিটি অ্যান্ড আদার ডিজেনারেট অ্যান্ড বিকাম এন্ট্রেটিভ। পরবর্তীতে কী বলছে ডিভিশনটা যদি আমরা দেখি যে ডিভিশনের সময় কী হবে যে প্রাইমারি ওসাইট কমপ্লিট, একটা সেকেন্ডারি ওসাইট আর একটা ফার্স্ট পোলার বডি তৈরি হবে। পরবর্তীতে এই যে সেকেন্ডারি ওসাইট যেটা আছে সেটা সেকেন্ডারি ওসাইট রিমেইন অ্যারেস্টেড ইন্টু দ্য মেটাফেজ, মেটাফেজ অফ মিউসিস দুই আনটিল দ্য ফার্টিলাইজেশন অফ স্পার্ম, স্পার্ম আসা না আসা পর্যন্ত সে ফার্টিলাইজার থাকবে মানে অপেক্ষা করবে, আটকে থাকবে। পরবর্তীতে আসলে ম্যাচুর ওসাইট আর সেকেন্ডারি পোলার বডি তৈরি করবে। আর এই নন ফাংশনাল সেকেন্ডারি পোলার বডি ইজ স্মল অ্যান্ড
সুন ডেঞ্জারাস। তো আরো পরবর্তীতে যদি আমাদের একটা প্রশ্ন আসতে পারে গ্রাফিয়ান ফলিকল দেখি, গ্রাফিয়ান ফলিকলটা হলো এই ম্যাচার অফ ফলিকল অফ সেকেন্ডারি ওসেলি, যে আমরা পরবর্তীতে যে বড় হয়ে গেল, যে আমরা যখন প্রি পোস্ট নেটাল লাইফে সম্ভবত যখন আমরা পড়লাম, এই যে দেখো পোস্ট নেটাল লাইফে পরবর্তীতে আমরা যখন এই যে পড়ছিলাম যে এই যে গ্রাফিয়ান ফলিকল, এই যে দেখো পরবর্তী গ্রাফিয়ান ফলিকল হলো সেকেন্ডারি ফলিকল থেকে। তো এই যে দেখো ম্যাচার ফলিকল কন্টিনিউ সেকেন্ডারি ওসাইড এন্ড ফার্স্ট পোলার বডি ইজ নোন এজ গ্রাফিয়ান ফলিকল। তো এখানে কী কী থাকবে, যে এটা কেন এই ছবিটা হলো গ্রাফিয়ান ফলিকল, তো পরবর্তীতে কী থাকে মেমব্রেনাস গ্রানুলোসা থাকবে, তা এই যে এই মাঝে থাকবে এন্ট্রাম ফলিকুলার, যে ক্যাভিটি ট্রাম এন্ট্রাম ফলিকুলার, পাশে থাকবে টিউনিকা ইন্টারনা, কুমুলা সুবারিগাস, টিউনিকা এক্সটারনা, এই যে দেখো ফার্স্ট পোলার বডি আর সেকেন্ডারি ওসাইড থাকবে। এই সম্পূর্ণ যে আমরা বললাম যতটুকু যা যা আছে সব সম্পূর্ণ এইটাই হলো গ্যামেটোজেনেসিস, স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস বললাম। এবার এই সম্পূর্ণ প্রসেসটাকে বলবো আমরা গ্যামেটোজেনেসিস। আজকে এই পর্যন্তই থাকলো, পরবর্তীতে আবার আমরা হাজির হবো।